অহংকার একটা বিপজ্জনক গরু, সব সময় খালি গোতাগোতি করে। দেখেন হাটে আসলো, এই সব গরু অনেক সুন্দরভাবে নামানো হয়েছে, কিন্তু এই গরুটা নামতে চায় না, সবার যে গোতা গোতা দিতে চায়। দেখেন কিভাবে ভয়ানকভাবে গরুটা নামলো, এখন দেখেন কি করে। দুজনে তো অনেক পাগল বানায় ফেলছে, এইমাত্র এতে হাটে নিয়ে যাইতেছে। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। যারা রাজনীতিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া কবুতর ও পাখির হাটে। এই হাটে আপনাদের বিভিন্ন ধরনের পাখির দরদাম সম্পর্কে ধারণা দেবো এবং কবুতর দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই হাট প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 3টা 4টা পর্যন্ত হাটটি বসে থাকে। হাজারে 100 টাকা খাজনা লাগে। ধন্যবাদ, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। এখন দেখাবো কি ধরনের পশু পাখি উঠেছে আর কি কি দামে বিক্রি হইতেছে, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। কাকা হাঁস কেমনে বিক্রি করেন, পিস হিসাবে না কেজি হিসাবে? কেজি হিসাবে। কত করে কেজি কাকা? সাড়ে পাঁচ কেজির মতন আছে না ভাই? কত করে কেজি ভাই বিক্রি করেন? 400 টাকা কেজি। আপনার কত করে দাম চাইতেছেন? 580 টাকা কেজি। 580 টাকা কেজি। এই এক পিস কত কেজি হবে? এক পিস কত কেজি হবে, কয় কেজি ওজন হবে? মাপা নাই। তাও আনুমানিক 1.5 কেজির মতন হবে না? 1.5 কেজি একটু বেশি হবে। আর মুরগি কত করে? মুরগি কত ভাই পার পিস কত বিক্রি করেন? ভাই হাঁস কত করে বিক্রি করেন? জোড়া কত বিক্রি করতেছেন? জোড়া 1200 টাকা। কত হলে বিক্রি করবেন ভাই? 1000 টাকা হলে বিক্রি করবেন? এটা কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হাঁসগুলো কত করে ভাই পার পিস কেজি ভাও বিক্রি করেন না? এগুলো কত করে কেজি ভাই? 450 টাকা কেজি। এগুলো দেশি হাঁস না ভাই? দেখেন 450 টাকা কেজি। এগুলো বয়স কতদিন হবে ভাই জান? এক বছরের মতন হবে না? আপনি থেকে যদি কেউ হাঁস পাইকারি দামে বা এমনি কিনতে চায় দিতে পারবেন তো ভাই? না, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা ভাইয়ের কাছে অনেক ধরনের হাঁস আছে এবং দেশি মুরগি আছে, যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই এই যে মুরগিগুলো কত করে কেমনি বিক্রি করেন? 450 টাকা ভাই। 450 টাকা কেজি। মরদ মুরগি দুটোটাই একই দাম না? মিলে। এগুলা কতটুকু হবে ভাই এই সাইজ? 800 গ্রাম আছে, 900 গ্রাম আছে, 500 গ্রাম, 600 গ্রাম, বিভিন্ন ধরনের না ভাই? ভাই আপনি তো ব্যাপারে না ভাই, ভাই থেকে যদি অনেক ধরনের হাঁস এবং বিভিন্ন ধরনের মুরগি আছে এগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। আচ্ছা ভাই নামটা কি? আচ্ছা ধন্যবাদ ভাই। এখানে দেখতেছি অনেক সুন্দর খরগোশ। ভাই জানি খরগোশ কত করে পার পিস বিক্রি করেন? পার পিস 350 টাকা। এটা বয়স কতদিন হবে ভাইজান? বয়স 3 মাস। এই দেখেন ভাই এগুলা কি কি খাবার খাওয়ান আপনি? সবজি খায়, আপনার আলু খায়, গাজর খায়, ঘাস খায়, ঘাস পাতাকপি
এগুলো না আর এই যে এখানে দেখতেছি কয়েল পাখি ভাই, এগুলো কত করে বিক্রি করেন কেমনি কি? 120 টাকা করে জোড়া, মার্শাল্লাহ। এখানে 120 টাকা করে জোড়া ভাই। এগুলো কি নিউ এয়ারটেল না রানিং ভাই? ডিম নিউ এয়ারটেল ডিম দিব, ডিম দিবে। আর এই যে এখানে দেখতেছি গলা ছোলা মুরগি ভাই, এগুলো কত করে বিক্রি করেন? 120 টাকা করে পার পিস। এই দেখেন মার্শাল্লাহ, 120 টাকা করে পার পিস। এগুলো বয়স কতদিন হবে ভাই জান? বয়স এক মাস, এক মাসের মতো। আর এই যে এখানে দেখতেছি বাজিগার পাখি, এগুলো কত করে বিক্রি করেন ভাই? 600 টাকা করে জোড়া। আর 600 টাকা করে জোড়া। এগুলো তো রানিং না নিউ এয়ারটেল ভাই? নিউ এয়ারটেল ভাই। আপনি থেকে যদি কেউ পাখি এবং খরগোশ এবং হলো ওই যে কয়েল পাখি যদি কিনতে চায় দিতে পারবেন তো ভাই? আচ্ছা ভাই, আপনার নামটা? আমার নামটা মোহাম্মদ টিটু। আপনার ঠিকানা কোন জায়গা? আশুলিয়া। আশুলিয়া, আচ্ছা ভাই, ফোন নাম্বারটা বলেন। 01922331033। আচ্ছা ধন্যবাদ, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, ধন্যবাদ। মার্শাল্লাহ, এখানে দেখছেন অনেক সুন্দর ঘুঘু ভাই। জানে ঘুঘু কত করে জোড়া? 1200 টাকা করে জোড়া। এগুলো তো অস্ট্রেলিয়ান ঘুঘু না ভাই জান? এগুলো নিউ এয়ারটেল না রানিং? নিউ এয়ারটেল, নিউ এয়ারটেল। মনে করেন আপনার এই মাসেই দিয়ে দেবেন? এই মাসে ডিম দিয়ে দিবেন? শীতের আগে আগে, মানে শীতের শুরু হয়েছে না? আচ্ছা, আপনি খামার কি আরও আছে ভাই বাসায়? আপনার আরও আছে? আরও আছে না? আচ্ছা, আপনি থেকে যদি কেউ ঘুঘু পাখি কিনতে চায় দিতে পারবেন তো ভাই যোগাযোগের মাধ্যমে? ভাই ফোন নাম্বারটা বলেন। 01911 04 54 33। ভাইয়ের নামটা মুরাদ। ভাই লোকেশন কোন জায়গা? আচ্ছা ধন্যবাদ ভাই। কত করে জোড়া? মার্শাল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর। এটা কি মাক্সির বাচ্চা না ভাই? মাক্সির সবজির বাচ্চা না? এই বাচ্চা, এটা কি বাপমা আছে না ভাই? আছে না? বাপমা কোনটা ভাই? মানে মাক্সির সাথে রেসার দিছেন না ভাই? এই যে সবজি রেসার দেওয়া হয়েছে, এটা হলো মাদি, আর এই যে এটা হলো নর, এটার হলো বাচ্চা, এই যে দুইটা। এই পেয়ারটা দাম চাইছেন কত টাকা ভাই? 3500 টাকা দাম চা হইতেছে। মার্শাল্লাহ অনেক সুন্দর। ডিম বাচ্চা এর আগে কয়বার করছে ভাই? এর আগে আর বহুত করছে না? আর এই যে গিরিবাসগুলো, এগুলো কত করে জোড়া ভাই? 600 টাকা করে জোড়া। আর এই যে এগুলো কি জাতের কবুতর ভাই? চিলা। চিলা কি এটা জোড়া আছে ভাই? এটার সাথে এটা জোড়া। এই জোড়াটার দাম চাইছেন কত টাকা ভাই? 1200। এটা হলো মাদি হবে না ভাই? এটা মাদি, আর এটার নর, এটার দাম চাইছে 1200 টাকা। আর এই যে এটা কি জাতের? অনেক ধরনের কবুতর আছে, দেখেন রেচার, গিরিবাস, বিভিন্ন ধরনের কবুতর আছে। যদি কয় করতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করতে পারবেন, আবার ফোন নাম্বারটা দিয়ে দেব। ভাই আপনি খামারে কি আরো কি কি ধরনের কবুতর পালন করেন? বিভিন্ন জাতের কবুতর আছে না? আচ্ছা, আপনি থেকে যদি কবুতর কেউ কিনতে চায় সারা বাংলাদেশে দিতে পারবেন না ঢাকার ভিতরে শুধু? ঢাকার ভিতরে দেওয়া সম্ভব। আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলেন। 01919 5979 5979 7509191। আচ্ছা ভাই আপনার নামটা? সুমন। সুমন ভাই, লোকেশন ঠিকানা কোন জায়গা আপনার? মিরপুর এক নম্বরে। আচ্ছা, আপনি কোন কোন হাটে কবুতর বিক্রি করেন বড় ভাই? মিরপুর এক নম্বর আর আশুলিয়া হাটে। মিরপুর এক নম্বরে বেশি বিক্রি করেন। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কত টাকা? 3000 টাকা।
মাশাআল্লাহ অনেক সুন্দর। লক্ষার দাম 6,000 টাকা, এটা তো নিউ আটাল, একদম 2,500 টাকা হলে বিক্রি হবে মাশাআল্লাহ। আরে এখানে দেখতেছি সিরাজি নিলাম, প্রতি হাটে বসে এরকম না হয়, আর পিট পাইতে পারেন, পিট পাইতে পাইতে এরকম হয়েছে। এই হাটটি একদম হাসুলিয়া ব্রিজের সাথেই বসে, দেখেন আসুলিয়া স্ট্যান্ড, এই যে সামনে আসুলিয়া স্ট্যান্ড, এটা আসুলিয়া ব্রিজ। এই যে আসুলিয়া ব্রিজ, যে কোনো লোক বললেই হবে আসুলিয়া ব্রিজে আসুলিয়া বাজার যাবেন, আপনারা এই হাটে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কবুতর এবং পাখি উঠে থাকে। ধন্যবাদ মাশাআল্লাহ। এখানে দেখতেছি অনেক সুন্দর গিরিবাস। ভাই গিরিবাস কত করে জোড়া? জোড়া 800 টাকা করে, দেখেন মাশাআল্লাহ। ভাই খামারে শুধু গিরিবাসই নাকি শুধু গিরিবাসই আছে বেশিরভাগ? না এখানে কি জোড়া নিয়ে আসেন নাকি আকসা? কত জোড়া আছে? জোড়া আছে, তিনটা পেয়ার আছে, দুইটা মাদি আছে। সিঙ্গেল মাদি কত করে দাম চাইতেছে? সিঙ্গেল 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 মাদি এটা কি সিঙ্গেল মাদি না? এটা দাম চাইছেন কত টাকা ভাই? 300 টাকা দাম চাইতেছে, এ দেখেন। ভাই আপনার খাবারে শুধু এই গিরিবাস? আচ্ছা আপনার থেকে যদি কেউ গিরিবাস কবুতর কিনতে চায় দিতে পারবেন তো ভাই? ভাই ফোন নাম্বারটা বলেন। 0166449190 92। শুধু ঢাকার ভিতর দেওয়া সম্ভব না, সারা বাংলাদেশে দেওয়া সম্ভব ভাই? দিতে পারবেন আলোচনা সাপেক্ষে এই তো। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। এখানে দেখতেছি অনেক সুন্দর কবুতর। ভাই এগুলা কি কি জাতের কবুতর আছে আপনার কাছে? গোল্লা আর গিরিবাস না? গোল্লা কত করে আর গিরিবাস কত করে জোড়া ভাই? এভারেজ খালি 200 টাকা পিস ভাই, এভারেজ 200 টাকা পিস, একদম সস্তা। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, সুস্থ সবল। এটা তো মাক্সি মনে হয় নাকি ভাই দেশি? এটা গোল্লা, গোল্লা গোল্লা না, মাক্সির মতন একদম সেম কালার আইসে, সব 200 টাকা পার পিস ভাই, একদম কম দামে একদম ছেড়ে দেবে কবুতরগুলা। যদি কয় করতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করতে পারবেন। ভাই খামারে আর কি কি ধরনের কবুতর আছে আপনার? এগুলার মধ্যে না? আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 0190196979 7164 49। ভাই শুধু আসলে হাটে আসেন না অন্য আসে যান? টুঙ্গি ও ভাই সব হাটেই কবুতর বিক্রি করে থাকে, অবশ্যই বাসায় যোগাযোগ করে কবুতর ক্রয় করতে পারবেন। ভাই ঠিকানা কোন জায়গায় বললেন? গাজীপুরা। গাজীপুরা না? আচ্ছা ধন্যবাদ ভাই। কাকা ষাট নিয়ে কি জোড়া আছে ওটার? এটার সাথে এটা জোড়া, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা তো বাচ্চা না? বয়স কতদিন হবে এটার? জিরো পরে, মাসখানিকের মতন বয়স হবে। নিজে নিজে খায় না কাকা? এটা দাম চাইছেন কত টাকা? 2,000 টাকা দাম চাইছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। 1,500 টাকা হলে বিক্রি হবে, একদম 1,500 টাকা হলে কিনতে পারবেন। অবশ্যই আঙ্কেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আর এগুলা কি জাতের? এগুলা কি জাতের কবুতর? বোম্বাই না? এটা সাদা সিরাজি, এটা এটা মনে না, এটা সিরাজি। এটার দাম চাইছেন কত টাকা? 1,500 টাকা না? এটা 1,500 টাকা। আর এই যে বোম্বাই 1,500 টাকা করে, এই যে এগুলো 1,500 টাকা করে, সবগুলো 1,500 টাকা। আর এই যে নিচে এগুলা কি জাতের কবুতর? গিরিবাস। কাকজি এগুলো কাকজি না? আপনি খামারে কি কি ধরনের কবুতর আছে কাকা? বিভিন্ন ধরনের কবুতর না? এগুলো আছে আরো বিভিন্ন ধরনের কবুতর আছে, যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আঙ্কেল আপনার নামটা বলেন। আপনার ঠিকানা?
দেশের বাড়ির লোক রেখো না। আর এখানে কোন জায়গা থাকেন আপনি? নরসিংপুর। আচ্ছা, আপনি কোন কোন হাটে কবুতর বিক্রি করেন? সব জায়গায়। সব জায়গায় না, যেমন আশুলি হাট, মিরপুর হাটে যান নাকি? মিরপুরেও যান। ক্যামেরাম্যান হলো আমরা। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। মোবাইলে সমস্যা আছে আশুলিয়া এবং মিরপুর হাটে আসলে আপনারা কয় করতে পারবেন? আচ্ছা, নাম্বারটা বলেন। 01700161642429594। যে কোনো ধরনের কবুতর দিতে পারবেন তো ভাই? না, যে কোনো ধরনের। ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ, এখানে দেখছি অনেক সুন্দর গিরিবাজ এবং বোম্বাই। ভাই, আপনার কাছে কি কি ধরনের এখানে কবুতর আছে ভাই? গিরিবাজ আছে, মুম্বাই আছে, চিলা আছে, সাব চিলা আছে। এই গিরিবাজগুলো কত করে জোড়া ভাই? গিরিবাজগুলো এক এক টাকা এরকম ১২০০ টাকা। এটা কি নিউ এটেল না রানিং ভাই? জান বিভিন্ন ধরনের কবুতর আছে, যদি ক্রয় করতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করতে পারবেন, বাসায় কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন তো? না ভাই, কোন কোন হাটে আপনি কবুতর বিক্রি করে থাকেন ভাই? কোন কোন হাটে বিক্রি করেন? আর আশুলিয়া না? আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় ঢাকার ভিতর দেওয়া সম্ভব না সারা বাংলাদেশে দেওয়া সম্ভব ভাই? অনলাইনের মাধ্যমে নাকি যোগাযোগের মাধ্যমে আলোচনা সাপেক্ষে দিতে পারা যাবে। আচ্ছা ভাই, ফোন নাম্বারটা বলেন। ভাই নামটা? আর আপনার ঠিকানা কোন জায়গা? আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মাশাআল্লাহ, কাকা এ কি ধরনের লক্ষা? এটা কি জাতের? বগা না? বাগা। এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 5000 টাকা দাম চাওয়া হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, 5000 টাকা দাম চাওয়া হয়েছে। এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কমানো হবে? 4500 টাকা হলে বিক্রি হবে। এটা কি ডিম বাচ্চা করছে? নিউ এটাল না, এটা নিউ এটাল। আর এই যে সিরাজি দেখতেছি, এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 4500 টাকা দাম চাওয়া হয়েছে, 4000 টাকা হলে বিক্রি হবে। এটা কি ডিম বাচ্চা করছে? ওটা ওটাও নিউ এটাল। আর এই যে ওটা মাথায় ইয়ালা খোপালা, এটা কি জাতের? নাং না? এই জোড়াটার দাম চাইছেন কত? 3000 টাকা দাম চাওয়া হয়েছে। এটা কি ডিম বাচ্চা করছে? সবই আপনার কাছে নিউ এটাল না? এটাও নিউ এটাল। আচ্ছা, আপনার খামারে কি কি ধরনের কবুতর আছে আপনার? এগুলাই বেশিরভাগই না? আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় দিতে পারবেন তো? ঢাকার ভিতরে দেওয়া সম্ভব না সারা বাংলাদেশে দেওয়া সম্ভব? ঢাকার ভিতরে নাকি? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01749417951। আচ্ছা, অবশ্যই কবুতর দেখে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভাই আপনার এখানে কি কি জাতের কবুতর আছে? এখানে আছে আপনার গোল্লা আছে, গিরিবাজ আছে, এই যে মুখির একটা মাদি আছে, সিঙ্গেল মাদি। এটার দাম তাইছেন কত টাকা ভাই? দাম আপনার 1000 টাকা। 1000 টাকা চাওয়া দিচ্ছে। আলোচনা সবে কি কিছু কমানো যাবে না ভাই? 200 টাকা বরাবরই, 200 টাকা মাইনাস হবে, 800 টাকা হলে একদম সেল হবে, 800 টাকা হলে সেল হবে। আর এই যে গিরিবাজ, এগুলো কত করে? গিরিবাজ এগুলো আপনার সব হলে আবার 600 টাকা জোড়া। এভারেজ 600 টাকা করে জোড়া, দেখেন মাশাআল্লাহ। তারপর আপনার কিছু মাইনাস করা যাবে? কিছু কমানো যাবে না আলোচনা সাপেক্ষে। ভাই আপনি কোন কোন হাটে কবুতর বিক্রি করেন? ভাই আমি এদিকে বলগঞ্জ আশুলিয়া থানার ভিতরে আছে, সব হাটে বিক্রি করেন না? আচ্ছা, আপনি থেকে যদি কবুতর কেউ কিনতে চায় সারা বাংলাদেশে দিতে পারবেন না ঢাকার ভিতর দিতে পারবেন ভাই? শুধু ঢাকার ভিতর দেওয়া সম্ভব না। ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার হলো 01900194149। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তোহিন। লোকেশন তো আপনার? আচ্ছা, ধন্যবাদ ভাই, অবশ্যই কবুতর দেখে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অন্য কবুতর লাগলে দেওয়া যাবে, সব রকম কবুতরই পাবো। আচ্ছা, ধন্যবাদ ভাই। কবুতর আপনার? আপনি ভাই
কি জুড়া? এটার সাথে এটা জুড়া না ভাই? আর এটা কি বাচ্চা? কত করে তাই দিচ্ছেন জুড়া ভাই? 1600 টাকা করে জুড়া। এগুলো তো রানিং না, নিউ এটাল ভাই, নিউ এটাল। আর এই যে এখানে দেখছি যে এগুলো কি জাতের কবুতর ভাই? হ্যাঁ, এগুলো কত করে বিক্রি করেন ভাই? 2000 টাকা করে। এগুলো 2000 টাকা করে দাম তো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি আলোচনা সবে কি কিছু কমানো যাবে না ফিক্স ভাই? কিছু কমানো যাবে না, কিছু কমানো যাবে ভাই? আপনার খামারে কি কি ধরনের কবুতর আছে? এগুলো বাদে আরো আরো কবুতর আছে না আপনার বাসায়? আছে না? সবসময় ঘরে থাকে না? এই গরুটা এখন আনানো হবে। গরু নেয়